হ্যালো গাইস দিস ইজ মাই চ্যানেল হিস্টোরিয়া পার্স আজকের হেল টিপসটি হচ্ছে তোমাদের জন্য ধূমপান ছাড়তে চান চর্চা করার মাত্র পাঁচটি সহজ অভ্যাস অনেকে ইচ্ছে করে কিংবা নিজের পছন্দের মানুষটির কারণে ধূমপানে বাজে অভ্যাসটিকে ছাড়ার উদ্বেগ নিয়ে থাকেন কিন্তু দেহের কিছু প্রতিক্রিয়া ও মনের জোর না থাকার দরুন অনেকেই সিদ্ধান্ত নিয়ে নিজেকে বিরত রাখতে পারেন না ধূমপান থেকে মাঝে মাঝে এমন সময় এসে উপস্থিত হয় যখন ধূমপান না করা পর্যন্ত স্বস্তি পান না অনেকেই আর এইভাবেই ছাড়ি ছাড়ি করেই এই বোধ অভ্যাসটি ছাড়া হয় না আপনাদের এই মহৎ উদ্বেগকে সফল করতে আমাদের আজকের ফিচার জেনে নিন ধূমপান ছাড়ার পাঁচটি সহজ অভ্যাস হাঁটাহাঁটি করতে চলে যান যখনই ধূমপানের ইচ্ছে মাথা চাড়া দিয়ে উঠবে তখন হাঁটতে চলে যান বাইরে পাঁচ থেকে দশ মিনিট হেঁটে আসুন হাঁটা শারীরিক পরিশ্রমের কাজ করে এবং শারীরিক পরিশ্রম অনেকাংশই ধূমপানের ইচ্ছে কমিয়ে দেয় মনোযোগ অন্যদিকে সরিয়ে ফেলুন ধূমপানের ইচ্ছে মনের ভেতর চাগিয়ে উঠলে দ্রুত মনোযোগ অন্যদিকে সরিয়ে নেওয়ার চেষ্টা করুন নিজের পছন্দের কিছু করুন বই পড়া ছবি আঁকা গান শোনা কিংবা একটু নেচে নেওয়া ইত্যাদি চাইলে একটু যোগ ব্যায়াম করে নিতে পারেন এতে মনোযোগ সরে যাবে সেই সাথে ধূমপানের ইচ্ছেটাও পানি পান করুন যখনই ধূমপানের ইচ্ছে জাগবে তখনই দুই গ্লাস পানি পান করে ফেলবেন এক নিঃশ্বাসে এতে করে আপনার দেহে যে ধরনের প্রতিক্রিয়াটি সৃষ্টি হয়েছিল ধূমপান না করার কারণে তা নষ্ট হবে আপনার ধূমপানের ইচ্ছেও চলে যাবে যে কারণে ধূমপান ত্যাগ করতে চান সেই কারণটি মনে করুন খুব বেশি মাত্রায় ধূমপানের ইচ্ছে হলে মনে করুন কী কারণে আপনি ধূমপান ছাড়তে চাইছেন কোনো পছন্দের মানুষের কারণে বা নিজের বাবা মায়ের কারণে অথবা নিজের সুস্বাস্থ্যের কথা ভেবে যে কারণে হোক সেটি মনে করুন এতে মনের জোর পাবেন চিনি সমৃদ্ধ কিছু খান যখন দেহের রক্তে চিনির মাত্রা কমে যায় তখনই ধূমপানের ইচ্ছেটা বেশ ভালো করে জাগিয়ে ওঠে তাই ধূমপানের ইচ্ছে হলেই চিনি সমৃদ্ধ কিছু খেয়ে ফেলুন এতে ধূমপানের ইচ্ছে মরে যাবে বন্ধুর সাথে কথা বলুন যখন ইচ্ছে হবে একটু ধূমপান করা তখনই সাত পাঁচ না ভেবে বন্ধুকে ফোন দিন কথা বলুন বন্ধুর সাথে পাঁচ মিনিট কথা বলুন দেখবেন বন্ধুর সাথে কথা বলার চলে ভুলেই গিয়েছেন ধূমপান করার কথা এবং পাঁচ মিনিট পরে আবিষ্কার করবেন ধূমপানের যে ইচ্ছেটা জেগে উঠেছিল তা মনে গিয়েছে সো বন্ধুরা এই রইল আজকের হেলথ টিপস আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন পরিবেশকে সুস্থ রাখুন ধন্যবাদ